প্রতিদিনই সকালে উঠে আমার কাজ হলো আমার পুচকি দুটোকে আগে খাইয়ে তারপর আমার সারাদিনের কাজ আরম্ভ করা, না হলে দুটো মিলে আমার মাথা একেবারে খারাপ করে দেবে, কোনো কাজই আমায় করতে দেবে না, আমার সমস্ত জিনিসগুলো টেনে টেনে নিয়ে চলে আসবে। প্রতিদিনই সকালবেলায় উঠে ওদের কাজ হলো খেয়ে তারপরে ঘুরতে যাওয়া, সেই কথাটাই লুচি আমাকে বলছে। যাবে এবারে ফ্রিজ থেকে সবজিগুলো বার করলাম, দুপুরবেলায় রান্না তো করতে হবে। আজকের সকালে ব্রেকফাস্টে ছিল পাউরুটি আর ঘুগনি। নাইকা থেকে আমি একটা গলার চেনের অর্ডার দিয়েছিলাম, তো দেখতে তখন খুব ভালো লাগেছিলো, আসার পর দেখছি লকেটটা খুবই ছোট আর চেনটা বেশ মোটা, এত মোটা চেন আমার গলায় ভালো লাগে না, এটা ডবল করেও পরা যায় আবার সিঙ্গেল করেও পরা যায়। রাত্রিবেলায় বরমশায়ের হুকুম হয়েছিল খিচুড়ি খাওয়ার জন্য, তো হুকুমটা করেছিল দুপুরবেলাতেই, বলেছিল দুপুরবেলাতেই খাবে যেহেতু আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, তো আমি বলেছিলাম না দুপুরে নয় রাত্রে করে দেবো। তো আজকে রাত্রে গোবিন্দভোগ চালের খিচুড়ি বানিয়েছি, তার সঙ্গে বানিয়েছি ডিম ভাজা আর পাঁপড় ভাজা। গরম গরম খিচুড়ি খেতে কিন্তু খুব ভালোই লাগছিল, আর পাঁপড় ভাজা ডিম ভাজা তো মানে দরকারই ছিল না, এমনি খিচুড়িটা ভালো লাগছিল। আমি এর মধ্যে একটু কিশমিশ আর কাজু দিয়ে দিয়েছিলাম। তো আমার এই মিনি ব্লগসটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশানে জানিও।